আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আজকে মালয়েশিয়াতে নির্বাচন আপনারা নিশ্চয়ই জানেন। তো রাজধানী কুয়ালালামপুরের যে চিত্রটা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে মালয়েশিয়াতে নির্বাচন হলে আসলে সিচুয়েশনটা কেমন থাকে। তো মালয়েশিয়াতে আজকের যে নির্বাচন এটাতে 2,11,00,000 মানুষ ভোট প্রদান করবে। তাদের যেই নিজস্ব প্রার্থীগুলো আছে বা যার যার যেই পছন্দের প্রার্থীগুলোকে, তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কুয়ালালামপুরের যেই সার্বিক পরিস্থিতি এটা পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাবো যে আসলে মালয়েশিয়াতে নির্বাচন হলে কতটা ডিসিপ্লিনভাবে মেনটেন হয় আর কি সব কিছু। তো চলুন দেখতে থাকি, লেটস গো। তো মোটামুটি আজকে রাস্তাঘাটে গাড়ি একটু কম, কারণ হচ্ছে যে আজকে হচ্ছে যে হোলিডে, মালয়েশিয়াতে নির্বাচনের কারণে 2 দিনের হোলিডে চলতেছে। তো সে কারণে মোটামুটি রাস্তাঘাটে গাড়ি মানে একটু কম আর কি, আর এখন হচ্ছে যে সকালবেলা সে কারণেও গাড়ি একটু কম। তো দেখতে থাকুন, আমি দেখাই আপনাদেরকে রাজধানীর সার্বিক পরিস্থিতি, যে কীভাবে মালয়েশিয়ার মানুষ ভোটের দিন অ্যাটলিস্ট যেই নির্বাচনের পরিবেশটা ডিসিপ্লিনভাবে এরা মানে মেনটেন করে আর কি প্রশাসন থেকে। তো দেখুন এখানে হচ্ছে যায় যে সকল দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ফ্ল্যাগগুলো ঝুলতেছে। তো মালয়েশিয়ার এই সাধারণ নির্বাচনে 222টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে একে অপরের। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি চারদিকের পরিস্থিতি একদম রিল্যাক্স মোড। তো মালয়েশিয়ার নির্বাচনের যে 2 জন প্রার্থী প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে এগিয়ে আছে, তার মধ্যে হচ্ছে যে প্রথম আনোয়ার ইব্রাহিম, সাবেক ডেপুটি উপ প্রধানমন্ত্রী মালয়েশিয়ার, আর একটা হচ্ছে যে অপোজিশন দলের জাহিদ হামিদি। তো মানে জোর গুঞ্জন হচ্ছে যায় এই দুজনের মধ্যে একজন হয়তো মালয়েশিয়ার যে নেক্সট প্রাইম মিনিস্টার সেটা হতে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কে হয়েছে। তো সার্বিক পরিস্থিতি মোটামুটি এ পর্যন্তই, আপনারা দেখছেন মোটামুটি সবাই যা যার কাজে ব্যস্ত, যদিও আজকে হোলিডে এর পরেও মানে বিভিন্ন সেক্টরটা আছে ওইগুলো কখনো বন্ধ করা যাবে না। আজকে হোলিডে হলে হয়তো আজকে কাজ করলে অন্যদিন এটার বদলে ছুটি দিয়ে দিবে, এটা হচ্ছে যে বিষয়। তো অবশ্যই যারা মালয়েশিয়া সম্পর্কে অনেক তথ্য জানতে চান বা অনেক প্রশ্ন করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমি মালয়েশিয়া থেকে যে কোনো তথ্য আপডেট দিলে আপনি খুব সহজে পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।